কীর্তি আর বালু সোনার লঙ্কা তুলছিল গ্রামের লোকরা একজোট হয়ে তাদের দুজনকে হঠাৎ করে মারতে শুরু করে দিল আর তাদের সমস্ত সোনার লঙ্কাগুলোকে নিয়ে চলে গেল এই সোনার লঙ্কার গল্পটা কি কীর্তি আর বালুর জমিতে সোনার লঙ্কা ফলল কি করে কীর্তি বালু এমন কি ভুল করেছিল যাতে গ্রামের লোকরা তাদের দুজনকে মারতে চলে এলো এই সবকিছুই জানবো এই গল্পতে চলুন কীর্তি আর বালুর নামের দুজন ভাই বোন ছিল অনাথ তাদের মা-বাবার মৃত্যুর পরে তাদের কাছে যেটুকু জমি ছিল সেই জমিতে তারা লঙ্কা চাষ করেছিল। প্রতিদিনের মতো কীর্তির বালু লঙ্কার বাগানে গিয়ে দিদি এবারে আমাদের ফসল কত ভালো হয়েছে এই ফসলগুলো বিক্রি করে এখন তিন মাস আমরা আরামে বাঁচতে পারব। বালু এত খুশি হলে চলবে না তোর মনে আছে তো আগের বারেও ফসল ভালো হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। তাই আগে আমাদেরকে সব লঙ্কাগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে আসতে হবে বৃষ্টি হওয়ার আগে বুঝেছিস কীর্তি আর বালু ঝুড়িতে লঙ্কাগুলোকে নিয়ে মাথায় করে বাজারেতে বিক্রি করতে চলে গেল বাজারেতে সুভাষ নামের একটা ব্যাপারই ছিল যে কৃষকদের সমস্ত লঙ্কাগুলোকে সে কিনে ফেলতো কীর্তি লঙ্কা ঝুড়ি নিয়ে সুভাষ দাদার কাছে গেল আরে কি ব্যাপার বাচ্চারা আজকে তোমাদের মা বাবা আসেনি আসলে আমাদের মা বাবা তো মারা গেছে এবার থেকে ফসল আমরাই নিয়ে আসব বালুর মুখ থেকে যখন এই কথাটা তখন তার মাথাতে দুষ্টু বুদ্ধি এলো সে মনে মনে চিন্তা করলো আচ্ছা তাহলে এদের মা বাবা মারা গেছে তাহলে তো দাম দর করার মতো কেউ নেই আমি যত টাকা দাম বলবো তত টাকাতেই আমাকে দিতে হবে সুভাষ মনে মনে চিন্তা করলো দেখো কীর্তি আর বালু তোমাদের ফসলগুলো কিন্তু এতটাও ভালো না বেশি দাম কিন্তু দিতে পারবো না যা টাকা দেবো তাতে তোমরা রাজি হবে তো আপনি এটা কি করে বলছেন এত বছর ধরে আমার মা বাবাই তো এই ফসল বিক্রি করত এত টাটকার ভালো ফসলকে আপনি বলছেন এইগুলো নাকি খারাপ হয়ে গেছে সুভাষ চিন্তাই করতে পারেনি যে কীর্তি এইরকম কথা বলতে পারে সে তো তখন খুবই রেগে গেল সে তাদের লঙ্কার ঝুরিগুলোকে উল্টে দিল তোমাদের দুজনের এত বড় আসফর্দা তোমরা আমার সাথে এইভাবে কথা বলো লঙ্কা গুঁড়োকে চুপচাপ এখানে রেখে চলে যা না হলে কিন্তু হঠাৎ করে সুভা সবাইকে চেঁচিয়ে বলতে লাগলো এই দুটো বাচ্চা কার লঙ্কা চুরি করে এখানে নিয়ে এসেছে সমস্ত লোকেরা কীর্তির বালুকে বাজার থেকে বাইরে বার করে দিল কীর্তি খুবই কষ্ট পেয়ে এই সব কিছু আমার জন্যই হলো ওনার সাথে একটু কঠোরতার সাথে কথা বলেছি বলে উনি এমনটা করলেন দিদি এই রকম কেন ভাবছো যেটা হবার থাকবে সেটা তো হবে চলো দিদি এই সব ব্যাপারে আর আমরা ভাবব না হতাশ হয়ে কীর্তি বালু নিজেদের জমিতে পৌঁছালো তাদের জমির ঠিক পাশেই একটা গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল যার পুজো তারা দুজন প্রতিদিনই করত যখন তাদের দুজনের মনে কষ্ট হতো তখন তাদের সমস্ত দুঃখ শিবলিঙ্গকে বলত সেই জন্য তারা দুজন আজকেও শিব ঠাকুরকে নিজের মনের কথা বলবে বলে বসেছে কিন্তু তারা দুজন কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছিল যার কারণে ঠিকঠাক ভাবে তাদের খাওয়াই হয়নি দুর্বলতার কারণে তারা দুজন হঠাৎ করে মাটিতে পড়ে যায় শিবলিঙ্গ থেকে দুটো বেরিয়ে তাদের তাদের দুজনের দুজনের শরীরে মিশে গেল জ্ঞান তারা দেখলো যে তাদের বাগানে সোনার লঙ্কা ফুলেছে হঠাৎ করে শিবলিঙ্গ বলতে লাগল বাচ্চারা তোমরা দুজন আমার ওপরে অটুট বিশ্বাস এবং ভরসা রেখেছ আমার কোনো ভক্ত যদি এত বিপদের মধ্যে দিন কাটায় আমি সেটা দেখতে পারি না আজকের পর থেকে তোমাদের জীবনে কোনো কষ্ট আসবে না তোমরা এই সোনার লঙ্কাগুলোকে বিক্রি করে নিজেদের জীবনকে সুখময় করে তুলতে পারবে শিব ঠাকুরের মুখ থেকে এই রকম কথা শুনে তারা দুজন তো আনন্দে আত্মহারা তারা দুজন শিব ঠাকুরকে প্রণাম করলো সোনার লঙ্কাগুলো চকচক করছিল এটা দেখে তারা দুজন অবাক হয়ে গেল দিদি আমরা যে শিবলিঙ্গকে পুজো করি উনি আমাদেরকে আশীর্বাদ করেছেন এবারে এই সোনার লঙ্কাগুলো বিক্রি করে জীবন কাটাবো তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল রাম তাদের দুজনের সমস্ত কথা সে শুনে ফেললো সোনার লঙ্কা এই ব্যাপারটা সূর্যকে জানাতে হবে আমরা দুজন ওদের কাছ থেকে সমস্ত সোনার কেড়ে নেব তারপরে রাম ওখান থেকে গিয়ে কিছু লোককে জড়ো করে আর বালুর জমির কাছে এলো দেখেছো, দেখেছো আমি বলেছিলাম না সোনার লঙ্কা হয়েছে গেছে দেখো দেখো আমার কথা বিশ্বাস হলো তো মনে হচ্ছে এই দুটো বাচ্চা জাদুটনা করতে পারে সেই জন্য এদের জমিতে সোনার লঙ্কা ফুলেছে এইরকম বাচ্চারা গ্রামের জন্য কিন্তু খুবই বিপজ্জনক তারপরে সমস্ত গ্রামের লোকেরা মারতে বাচ্চাগুলোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। তারপর সমস্ত সোনার লঙ্কাগুলো আমার হয়ে যাবে সমস্ত গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল কীর্তির বালুকে ওই গ্রামেতে থাকতে দেবে না রাম সমস্ত সোনার লঙ্কাগুলোকে তুলে বাড়িতে নিয়ে গেল বাড়িতে এসে দেখল ঝুঁড়ির সমস্ত লঙ্কাগুলো সাপে পরিণত হয়ে গেছে একটা সাপ রামের পায়ে ছবল মেরে দিল লোভের কারণে আমি শিব ঠাকুরের ভক্তের সাথে খারাপ করেছি এই কথা বলতে বলতে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই দিনের পর থেকে কীর্তির বালু সমস্ত সোনার লঙ্কাগুলোকে বিক্রি করে ভালো টাকা উপার্জন করছিল তার সাথে শিব ঠাকুরকে নিয়ম করে পুজো করে সুখী জীবন কাটাতে লাগলো কীর্তি বালু তাদের গ্রামের রাস্তার পাশে কারি পয়েন্ট নামের একটা দোকান চালাচ্ছিল কিন্তু দোকান শুরু করার এক সপ্তাহ বাদেও কোনো কাস্টমার তাদের দোকানে এলো না তাহলে কি কীর্তি আর বালুর দোকান পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল নাকি তারা ব্যবসাটা করে অনেক লস খেয়ে গেছিল যদি উত্তরটা জানতে চান চলুন গল্পটা দেখে নিই বালু এবং কীর্তি দুজন ভাই বোন একটা ছোট্ট ঝুঁপড়ি বাড়িতে বসবাস করত। তারা দুজন যদি কারো কাছে কাজ চাইতে যেত তারা এইটা বলে তাদেরকে তাড়িয়ে দিত বলতো তোরা তো অনেক ছোট তোরা কাজ করতে পারবি না যখন তাদের দুজনের কোনো খিদে পেত দিদি গ্রাম থেকে কিছুটা দূরে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে যদি কোনো ফল পেত সেইটা খেয়ে নিজেদের পেট ভরাত একদিন কীর্তির বালু যখন জঙ্গল থেকে বাড়ি ফিরল বাড়িতে এসে দেখলো যে তাদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে একটা স্বামীজি আরে বাবা আপনি কে আর এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন বাবা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোমাদের ছোট্ট ঝুঁপড়ি বাড়িটা এইটা দেখে আমি খুবই আকৃষ্ট হলাম বাচ্চারা আমি কয়েকদিন ধরে একটা আশ্রম করার জায়গা খুঁজছিলাম তোমাদের বাড়ি দেখে মনে হচ্ছে এটাই আমার জন্য উপযুক্ত হবে কি বললেন আপনার এই ছোট্ট কুড়েঘর পছন্দ হয়েছে এখানে থাকতে তো আমাদেরই ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই তাই আমরা এখানেই থাকি দেখো মা পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা অনুসারে সমস্ত জিনিসেরই একটা দাম বাড়ে কিছুদিন অন্তর তো আমার দৃষ্টি থেকে তোমাদের বাড়িটাকে দেখো তোমরা সব কিছু বুঝতে পারবে এই কথা কথা বলে ওখানেই থাকতে থেকে বালু সমস্ত সবকিছু তার সাথে স্বামীজির দর্শন নেওয়ার জন্য যেসব ভক্তরা আসত তারা দুজন তাদের জন্য খাবার তৈরি করত। স্বামীজি আমরা প্রত্যেক দিন তো সবার জন্য এখানে রান্না করি যেসব ভক্তরা আসে সবাই খুশি হয়ে খেয়ে চলে যায় তার মানে আমরা ভালোই রান্না করি তাই না তাই ভাবছিলাম আপনাদের সবার জন্য রান্না করার পরে আরো কিছু সবজি রান্না করে সেইগুলো গ্রামে বিক্রি করে আসব। বালুর কথা শুনে স্বামীজি মৃদু হাসলো আর তাকে বললো ঠিক আছে তারপর আর বালু তাদের গ্রামেতে কারি পয়েন্ট খুলল প্রথম প্রথম তাদের দোকানে বেশ ভিড় হতে লাগলো কিন্তু ধীরে ধীরে যতদিন গেল হঠাৎ করে আর কোনো কাস্টমার তাদের দোকানে আসছিল না কখনো কখনো এক সপ্তাহ কেটে যেত তারপরেও একটাও কিছুই বিক্রি হতো না বালু আর কীর্তি খুবই হতাশ হয়ে পড়লো তাদের দুজনের মন কেন খারাপ ছিল এটা জানার জন্য স্বামীজি একদিন তাদের বাড়িতে এলো আর তাদেরকে জিজ্ঞাসা করলো আরে বাচ্চারা কি ব্যাপার কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমাদের মন মিজাজ খারাপ দেখে মনে হচ্ছে খুবই দুঃখে আছো বাচ্চারা তোমাদের যা সমস্যা আমাকে বলো আমি পুরোপুরি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করতে স্বামীজি আমি আর দিদি আশ্রমে আসা সব ভক্তদেরকেই তো খাবার খাওয়াতাম তাই না কিন্তু আমরা যখন ওই সবজি তৈরি করে গ্রামে কারি পয়েন্ট খুললাম কিন্তু কোনো গ্রামবাসীরা এসে আর কিনছেই না শুধু তাই নয় অনেক লোকেরা এসে তো বকা দিয়ে গেল যে এত খারাপ সবজি রান্না করো তোমাদের কি লজ্জা করে না হ্যাঁ স্বামীজি ওরা যদি স্বাদটাকে বুঝতেই না পারে এতে আমাদের কি ভুল বলুন কীর্তি রেগে গিয়ে কথাটা বললো স্বামীজি তাদের কথা শুনে মৃদু হেসে বাচ্চাদেরকে দেখো বাচ্চারা যে কথাটা তোমাদেরকে বলছি ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো আমাদের আশ্রমে যেসব ভক্তরা আসতো তাদেরকে তোমরা খাবার দিতে তারা খেত তারা কিন্তু একটু খাবার নষ্ট করতো না কারণ কি জানো তারা ভাবত যে এটা প্রসাদ প্রসাদ যেমনই হোক না কেন কারণ ভক্তরা ভাবত প্রসাদ নষ্ট করলে পাপ হবে সেজন্য যেমনই স্বাদ হোক না কেন তারা খেয়ে নিত তার মানে কিন্তু এইটা নয় যে তোমাদের তরি তরকারি খুবই সুস্বাদু হতো যার কারণে ভক্তরা হাত চিটে পুঁচে খেত তোমাদের তরি তরকারি কিন্তু এতটাও সুস্বাদু হতো না যেহেতু তোমরা এখনও বাচ্চা তরি তরকারির সাত বোঝার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি তোমাদেরকে একটা মায়াবী মশলা দিচ্ছি ওইটা সমস্ত তরকারিতে দেবে স্বামীজির কাছ থেকে বাচ্চারা মশলাটাকে নিল সেই দিনের পর থেকে তারা যা তরি তরকারি করতো স্বামীজির দেওয়া মশলাটাকে মেশাত সেই মশলা দিয়ে সমস্ত তরি তরকারি তৈরি করলো আর সমস্ত তরকারি তাদের কারি পয়েন্ট দোকানেতে রাখল তাদের সমস্ত তরি তরকারি থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল এত সুন্দর গন্ধে সমস্ত গ্রাহক আকৃষ্ট হচ্ছিল এইভাবে কিছুদিনের মধ্যেই কীর্তির বালুর কারি পয়েন্ট খুব বিখ্যাত হয়ে গেল একদিন কীর্তি বালুকে বালু তোর মনে আছে প্রথমবার যখন স্বামীজি আমাদের বাড়িতে এসেছিলেন কি বলেছিলেন সবার নাকি দেখার আলাদাই নজর থাকে যে যেরম দেখে সেরমই ভাবে প্রথমে আমাদের এই ব্যাপারে অহংকার ছিল যে আমরা খুব ভালো রান্না করতে পারি আমরা এই অহংকার চলছিলাম গ্রাহকদের ব্যাপারে অত চিন্তাই করতাম না না সেই জন্য আমাদের ব্যবসা ভালো চলতো তখন স্বামীজি আমাদেরকে সত্যিটা বলে আমাদেরকে ওই মায়াবী মশলাটা দিল। যার ফলে সবজিগুলো এখন টেস্টি রান্না হয় আর এখন অহংকারও মাথা থেকে নেমে গেছে আমরা গ্রাহকদেরকে সম্মান জানাই এখন সেই জন্যে দেখ ব্যবসাটাও ভালো চলছে তার মানে হলো আমরা যে জিনিসের আদর যত্ন করি না সেটা আমাদের থেকে দূরে চলে যায় হ্যাঁ দিদি ঠিক বলেছো স্বামীজি আমাদের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছেন উনি আমাদের যে রাস্তা দেখিয়েছে সেটা দিয়ে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারবো তারপরে তারা দুজন ভাই বোন স্বামীজির সাথে দেখা করতে গেল স্বামীজি আমাদের ব্যবসাটা যে ভালো চলছে সেটা হলো ওই জাদুই মশলার কারণে সত্যি কথা বলতে গেলে বাচ্চারা তোমাদেরকে কিন্তু কোনো মায়াবী মশলা আমি দিইনি সাধারণ একটা লবণ তোমরা দুজন আমার কথা মন দিয়ে শুনেছ তোমাদেরকে বলেছিলাম যে ভালো করে তরকারিটাকে করবে যার কারণে পুরো মন এবং ভক্তি দিয়ে তরি তরকারিটাকে বানিয়েছিলে আর আমার লবণটাকেও মিশিয়েছিলে সেই জন্যই এত সুস্বাদু হয়েছিল তাহলে আপনি আমাদের মিথ্যে কেন বললেন যে ওইটা একটা মায়াবী মশলা কেন আমাদেরকে তাহলে ওইটা দিলেন এইটা সেই জন্যই তোমাদেরকে দিয়েছিলাম যাতে করে তোমরা অহংকারটাকে ছিঁড়ে দাও গ্রাহক কি খেতে চাই তাদের পছন্দটাকে জানো এই কারণেই বাচ্চারা তোমরা চিন্তা করেছিলে যে তোমাদের সবজির টেস্ট ওই মায়াবী মশলার কারণেতেই হয়েছে আসলে তা কিন্তু না আর এই জন্যই সমস্ত গ্রাহকের সাথে আদর ভাব ভক্তি রেখে তাদের সাথে ব্যবহার করো সেই দিনের পর থেকে তারা দুজন আশ্রমের জন্য খাবার তৈরি করত তার সাথে কিছু সবজি কারি পয়েন্টের দোকানেতে বিক্রি করে খুশি খুশি জীবন